হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি কুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং সবার আগে আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল একটি পায়েসের রেসিপি। তো পায়েসটি আপনারা ঈদের দিন ডেজার্ট হিসেবে রাখতে পারেন সেমাইয়ের পাশাপাশি। তো বন্ধুরা, এই পায়েসটি রান্না করা খুবই সহজ। এখন দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে এই পায়েসটি রান্না করতে। আমি এখানে নিয়েছি চিনি 1 কাপ পরিমাণ এবং এলাচ পাউডার করে নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর এখানে পলার চাল নিয়েছি 1.5 কাপ পরিমাণ এবং কিশমিশ নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি। তো এই উপকরণ দিয়ে কীভাবে পায়েসটা রান্না করা যায় আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো এখানে নিয়েছি আমি পলাশ চাউলটা ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো এবং ভিজানো রাইসটাকে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি চুলার মধ্যে হাঁড়ি দিয়ে দুধটা গরম করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ দুধ দিয়েছি, গরুর দুধ। গরুর দুধটা দিয়ে রান্না করলে খুবই ভালো হয়। তো আমি দুধটা জাল করতেছি, দুটা বলক এসে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দুটা জাল করতে করতে আমি প্রায় 1 কেজির মতো করে ফেলছি, দুধটা ছিল 1.5 কেজি। আমি আবারও নাড়া দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দুধের মধ্যে এখন আমি পলার চাউলটা দিয়ে দিব, কারণ হলো পলার চাউলটা আগে দিতে হয় সিদ্ধ হওয়ার জন্য। পলার চাউলটা দিয়ে আবার নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, 4-5 মিনিট কুক করার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায় বা দলা বেঁধে না যায়। আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখনও আমি 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রাখব। তো ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। তো আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধকে পানি দিয়ে গুলিয়ে নিয়ে আবার পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি, কারণ দুধটা দেওয়ার কারণ হলো ঘনত্বটা তৈরি করার জন্য। ঘনত্ব তৈরি হয়ে গেছে, আমাদের রাইসটা সিদ্ধ হয়নি। আশা করি কিছুক্ষণের মাঝেই সিদ্ধ হয়ে যাবে। আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে কিন্তু নাড়া দিয়ে দিতে হবে। আমরা একটি হুইপসের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিচ্ছি হলো এলাচ পাউডার, দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। ঘন ঘন এই পর্যায়ে নাড়া দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছে হলো খেজুরের গুড় 1/2 কাপ পরিমাণ, দিয়ে সেটাকে নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে গুড়টা গলে যায় খুব সহজে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, এখন দিয়ে
তো বন্ধুরা, আমাদের পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে ফেলছি, এখন পায়েসটাকে ডেকোরেশন করব। তার জন্য দিয়ে দিচ্ছি উপরে কিশমিশ, এখন দিয়ে দিব বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করা, সেগুলো উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে এই পায়েসটি রান্না করা যায়। আশা করি আপনাদের এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।